सुप्रिय भिवार्स अस्सलामु आलैकुम न्यू कुकिंग हाउस E7 चैनले आपनाके स्वागतम। चले एलाम आरेकटी मजार रेसिपी निये। आमार आजकेर रेसिपी काचा पेपे दिए खुबी सुस्वादु एकटी डेजार्ट रुटी परोटा अथवा पाउरुटिर साथे। ए रेसिपिटी सत्यिई असाधारण लागे। खूब कम समय सामान्य किछु उपकरणे आजकेर ए रेसिपिटी तैरी करे निलाम। भिवार्स देखते थाकुन রেসিপিটি শেষ পর্যন্ত। আশা করছি উপকৃত হবেন। কাঁচা পেঁপের ডেজার্ট তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিব। ভিউয়ার্স সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত রেসিপিটি। আমি এখানে কাঁচা পেঁপের হাফ কেটে নিয়েছি। পেঁপেগুলোকে এরকম পাতলা সাইজ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। এ পর্যায়ে রেসিপিটি তৈরির পালা। চুলোয় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন একটু ফুটতে শুরু করলো সেই অবস্থায় দিয়ে দিলাম কেটে রাখা সেই পেঁপেগুলো। ভিউয়ার্স পানিটা এমনভাবে দিতে হবে যাতে পেঁপেগুলো ডুবে যায়। কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। পেঁপেগুলোকে উপর নিচে নাড়িয়ে দিচ্ছি। আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে এসেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। ভিউয়ার্স এ পর্যায়ে পেঁপেগুলোকে নামিয়ে নিচ্ছি এবং পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। পেঁপেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, একটি ব্লেন্ডারে যা নিয়েছি তার মাঝে পেঁপেগুলোকে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি পেঁপেগুলোকে পেস্ট করে নেব। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। পেঁপের এরকম একটি ঘন পিউরি বের করেছি। ভিউয়ার্স কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এতে কোনো দলা রাখা যাবে না, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। চুলো এসে গেলাম, একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই রেসিপিটি অবশ্যই ঘি দিয়ে তৈরি করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। ঘিটাকে সম্পূর্ণ প্যানের মাঝে ছড়িয়ে দিচ্ছি এবং গলিয়ে নিচ্ছি। জাস্ট 1-2 মিনিট ঘিটাকে গলিয়ে নিচ্ছি এবং গরম করে নিচ্ছি। তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিস। এ পর্যায়ে আমি কিশমিসগুলোকে ফ্রাই করে নেব কিছুক্ষণ। ভিউয়ার্স খুব সহজভাবে সামান্য কিছু উপকরণে আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আশা করছি কাঁচা পেঁপের এই চমৎকার ডেজার্ট ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসবে। কিশমিসগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্যান থেকে কিশমিসগুলো উঠিয়ে নেওয়ার পর সেই একই প্যানে দিয়ে দিলাম 2 দারুচিনি, 1 পিচ এলাচ মাছ থেকে ফাটিয়ে দিয়েছি, দিলাম 2 তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিলাম। এই মশলাগুলোকে কিছুক্ষণ ঘিয়ের মাঝে ফ্রাই করে নেব যাতে মশলার ফ্লেভার ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে নেওয়া সেই পেঁপে। চুলোর তাপ রেখেছি মিডিয়াম লোতে। এখন নেড়ে চেড়ে এভাবে কুক করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি জিনিসে লবণ অ্যাড করলে এর স্বাদ বেড়ে যায়। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে ভালোবাসেন না তারা স্কিপ করতে পারেন। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে কুক করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এটি জাস্ট আমি কালারের জন্য অ্যাড করেছি। আপনারা কেউ চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন।
হলুদটা অ্যাড করার পর একটি চামচের সাহায্যে ভালো করে এটিকে নেড়ে চেড়ে সম্পূর্ণ পেঁপের মাঝে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর একটি কালার আসে পেঁপের মাঝে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম অ্যাড করে নিতে পারেন। বাদামটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু এটি একটি মিষ্টি ডেজার্ট, তাই চিনিটি একটু বাড়িয়ে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণের মাঝে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অ্যাড করার পর এটি একটু তরল হয়ে এসেছে, গলতে শুরু করেছে চিনিটা। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত, চুলোর তাপ মিডিয়ামে রেখেই এই কাজটি করে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। সময়টা কম বেশি লাগতে পারে। আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে এটিকে ঘন করে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করেছেন এটি প্যান থেকে উঠে আসছে। আরও জাস্ট 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে থাকব। কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে ভিউয়ার্স, প্যানের গা থেকে উঠে আসছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে একটা পাশ লালচে হয়ে যাবে, অন্য পাশটা হবে না। তাই সবগুলো পাশ সমানভাবে ফ্রাই করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে। এ পর্যায়ে আমি এটিকে প্যান থেকে নামিয়ে নেব। আমি একটি সার্ভিং ডিশে এভাবে সাজিয়ে নিয়েছি ফ্রাই করে উঠিয়ে নেওয়া কিশমিস এবং কিছু বাদাম দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব কম সময়, সামান্য কিছু উপকরণে পেঁপের এই ডেজার্ট রেসিপিটি অথবা পেঁপের হালুয়া। খুবই টেস্টি এই রেসিপিটি। যারা এভাবে ট্রাই করেননি তারা আমার আজকের এই ভিডিও দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ।